আজ 22শে জুন কৃষ্ণনগর জেলা সংশোধনাগারের আবাসিক বৃন্দ রবীন্দ্রনাথ ঠাকুরের রক্তকরবী নাটক সংশোধনাগারের বাইরে কৃষ্ণনগর রবীন্দ্র ভবনে পরিবেশন করবেন। আসলে আমরা সকলে মিলে পশ্চিমবঙ্গ সরকারের সংশোধন পরিষেবা বিভাগ এবং স্বেচ্ছাসেবী সংগঠন, তার মধ্যে অন্যতম রামকৃষ্ণ মিশন, যৌথভাবে সংশোধন পরিষেবার অন্তর্ভুক্ত যারা পশ্চিমবঙ্গের বিভিন্ন সংশোধনাগারে আবাসিক হিসেবে রয়েছেন, পূর্বের ভাষায় বন্দী হিসেবে আছেন, তাদের সার্বিক উন্নতির জন্যে তারা ভেতরে যেন ভালোভাবে সুস্থ মন সুস্থ শরীর নিয়ে বাস করতে পারেন এবং যখন এরা মুক্ত হয়ে বাইরে যাবেন তখন যেন স্বাভাবিক জীবনযাপন করেন, তার জন্যে নানা রকমের সেবা কর্ম পরিকল্পনা বা প্রজেক্ট আমরা সংসাধিত করে আসছি, সংগঠিত করছি। তারই একটি অঙ্গ হচ্ছে এরকম নাটক, নৃত্যনাট্য, সঙ্গীত, আরও বহু রকমের কাজ। স্টেজে বাইরে বেরিয়ে সাধারণ মানুষের সামনে এই নাটক পরিবেশন করা, বাইরের শিল্পীরা যেমন করেন সেইভাবে এরা করে আসছেন বেশ কয়েক বছর ধরে, বিগত কয়েক বছর ধরে। কলকাতা অঞ্চলে বিখ্যাত শিল্পী অলকানন্দা রায়ের নেতৃত্বে এই কাজ হয়। আমরা রামকৃষ্ণ মিশন কৃষ্ণনগরের স্থানীয় নাট্যগোষ্ঠী সিঞ্চনের সাহায্যে দুইটি নাটক পরিবেশন করলাম, একটি আমাদের মহাবৃত্তে, আর ভেতরে ইতিমধ্যে হয়ে গেছে আজকের এই নাটকটি রক্তকরবী। আজকে দ্বিতীয়বার হচ্ছে, আমরা আশা করব যে আমরা এটি কলকাতায় রবীন্দ্র সদনেও নিয়ে যেতে পারব। আর যারা বাইরে থাকেন, যাদের আমরা শিক্ষিত, তাদের প্রতি সহানুভূতি সম্পন্ন যেন সকলেই আমরা হতে পারি। এরা যখন বাইরে আসবেন তখন যেন এদের আমরা ঘৃণার চোখে না দেখি, আমাদের নিজেদের আপনজন ভেবে যেন আমরা এদের সাথে ব্যবহার করি এবং এদের নানাভাবে সাহায্য করি, যাতে এরা স্বনির্ভর হয়। আমরাও স্বনির্ভরতার অনেক কাজ করি, হাতের কাজের ট্রেনিং দিই, আবার হাতিয়ারও তুলে দিই যখন বাইরে আসে তখন, যাতে ওরা নিজেরা জীবিকা নির্বাহ করতে পারে। আজকের এই উদ্যোগটা আমাদের একটা নতুন পথ দেখাবে। আমরা এই ধরনের অনেকদিন ধরে মঞ্চস্থ করে যাচ্ছি যে ভেতরে একটা নেগেটিভ বা আবহাওয়া বা নেগেটিভ বাতাবরণ থেকে পজিটিভ কিছু এনার্জি যদি আসে তাদের মধ্যে, সেটাই আমাদের কাছে একটা বড় প্রাপ্তি। এবং তারা যখন আবার সমাজের মূলস্থলে ফিরে আসবে সেখানে যেন তারা সুস্থ এবং তাদের জীবিকা নির্বাহের জন্য যেটুকুখানি সম্বল বা কাজের জন্য যেটুকু পাওয়া যায় সেটুকু তারা আবার পাক, আমরা আমাদের টোটাল ডিপার্টমেন্টের পক্ষ থেকে আশা করা। প্রথমে আমাদের কাছে যেভাবে উদ্যোগটা আসে রামকৃষ্ণ মিশন বেলুড়মঠের পক্ষ থেকে, আমাকে একটা আবেদন জানানো সংশোধনে এই আবাসিকদের নিয়ে নাটক করার জন্য, কিন্তু প্রাথমিকভাবে কাজটা আমি যে কীভাবে করবো সে ধারণা আমাদের ছিল না। এটা কী বলবো, এটা আবেদনটাকে সামনে নিয়েই হাজির, কিন্তু ক্রমে কাজ করতে করতে ওদের সঙ্গে একটা আন্তরিকতা গড়ে উঠে এবং তখন নিজের মনে হয় একটা পরিকল্পনা করা, আমরা তখন এই প্রজেক্টটা একটা নানা ধরনের করি, যেমন থিয়েটার অ্যাজ এ থেরাপি। আসলে থিয়েটারের মধ্যে যে সঙ্গবদ্ধতা, বন্ধুতা, সহনর্মিতা, এগুলো আমরা আমাদের সহকর্মী, আমাদের নাট্যকর্মী যেসব নাট্য ছবি করে ওদের তাদেরকে শেখাই, আমার মনে হয় এই বিষয়গুলো বোধহয় কী মানুষ একটা নিশা দেয়, সেই জায়গাটা ভাবনাটাকে নতুন করে শুরু করে দেওয়া হয়। দেখা যাক সংশোধনাগারে বাছের মধ্যে বসে তাদের সময়টাকে প্রায় অন্ধকার একটা সময় ছেড়ে দিয়েছে, তাদেরকে দেখা যাবে নতুন করে নিশা দেওয়া যাবে। এই ভাবনা থেকে তখন আমরা কাজটাকে শুরু করি। সত্যি বলতে কি, ওরা ওদেরকে আমরা কি শেখাচ্ছি, বড় কথা, তার থেকে আমাদের কাছে খুব বড় কথা হয়ে গেছে যে আমরা একদম
প্রত্যেক কাজ করাতে করাতে নতুন রকমের হিসাব আমাদের কাছে। একটা ছোটো উদাহরণ দিলে বোধ হয় ভালো হতে পারে যে আমরা গত বছরে কাজ করতে যখন শুরু করলাম, হঠাৎ একদম আমার এক সহকর্মী আবাসিক তিনি বললেন যে আচ্ছা এই সংশোধনাগারের মধ্যে যখন আমরা থাকি তখন তো আমরা একটা পাথরের মতো বোঝা মাথায় নিয়ে থাকি, অনেক সমস্যা অনেক সম্পদ, কিন্তু বাইরে যখন আমি কাজ করতে যাব তখন আমার যে মুক্ত পরিবেশ আমি কী করে কাজ করবো। সত্যি তো এইভাবে তো আমি ভাবিনি, আমরা যারা সিভিল লাইফ করি অর্থাৎ প্রত্যেকদিন মুক্ত অবস্থায় থাকি তারা ওদের যন্ত্রণাটা বুঝব। এই ভাবনা থেকে তখন আমাদের ওয়ার্কশপের ধারণাটাই আমরা বদলে দিতে শুরু করি, ওদের কাছ থেকেও কিন্তু প্রত্যেকদিন এই আমরা শিখেছি। খুব ভালো লাগে আমাদের এই জায়গাতে এই মানুষগুলো এখন প্রত্যেকদিন থিয়েটারের জন্য অপেক্ষা করতে হবে। একদিন আমরা কোনো কারণে পৌঁছাতে না পারলে আমার কাছে একটা ফোন আসে কর্তৃপক্ষ যে স্যার আসছেন, অর্থাৎ ওরা নিশ্চয়ই এর মধ্যে নিজেদের আত্মীয়তা খুঁজে পাচ্ছে, শিল্পটার মধ্যে থেকে নিজেদের অনুভূতির একটা পথ খুঁজে পাচ্ছে, না হলে এই আত্ম আসবে। এটাই আমাদের কাছে দারুণ ভালো লাগে। এমনকি রক্তকর্মী করার সময় আমরা ওদেরকে ফিলোসফির ক্লাস করেছিলাম, সে ফিলোসফি মার্কসিয়ান ফিলোসফি, আমরা ইন্ডিয়ান ফিলোসফি, গান্ধীবাদ, রবীন্দ্রনাথের দর্শন, রবীন্দ্রনাথের সমাজতত্ত্ব ইত্যাদি ইত্যাদি বিষয় নিয়ে যখন ক্লাস করেছি দেখেছি প্রায় লেখাপড়ারা যারা মানুষ তারা অত্যন্ত আগ্রহ করে বিষয়টি শিখে শুনছে, জানছে, বোঝার চেষ্টা করছে এবং তারা থিয়েটারে অ্যাপ্লাই করতে পারছে, শেষ পর্যন্ত গিয়ে এখন রক্তকর্মীর সঙ্গে তারা নিজেদের রিলেট করতে পারে। এইটাই আমাদের সবচেয়ে বড় আনন্দ, কতটা থিয়েটার করলাম তত বড় জিনিস হচ্ছে এই মানুষগুলো তার জীবনের সঙ্গে থিয়েটারকে রিলেট করছে এবং সেটার মধ্যে তার মধ্যে একটা পথ খুঁজে পাচ্ছে, এইটা ভাবতে এখন আমাদের কতজন নাট্যকর্মীকে নিয়ে কাজটা করছেন? পারফর্মার আমাদের 18 জন আবাসিক আছে আর 2 জন অভিনেত্রী আমাদের অতিথি হিসাবে বাইরে থেকে আছে, এছাড়া আমার টোটাল দল তারা সাপোর্টিং স্টাফ হিসাবে অবশ্যই কাজ করছে। এই কাজটায় মূলত কৃতজ্ঞতা কাকে জানাবেন? প্রথম কৃতজ্ঞতা জানাবো রামকৃষ্ণ মিশন, সারদাপীঠ, বেলুড় মঠ, তারা আমাদের এই কাজটায় যুক্ত করার জন্য। পরেই কৃতজ্ঞতা স্বীকার করব পশ্চিমবঙ্গ সরকারের সংশোধন প্রশাসন বিভাগকে, তারা এই সুযোগটা আমাদের দিয়েছে, আর কৃষ্ণনগর জেলা সংশোধনাগারের সমস্ত কর্মী যারা আমাদের প্রত্যেক দিন আন্তরিকভাবে সহায়তা না করলে আমরা কাজটা করতে পারতাম। আপনার নাম? আমি সুশান্ত হালদার, নির্দেশক কৃষ্ণনগর সিংচর।